এই তো আসলে তোমাকে সত্যিকারের পাপিয়ার মতো দেখায়। পাপিয়ার মতো না দেখে কি ময়ূরের মতো দেখাবে? ওমা গো, অন্য লেভেলের প্রেম শুরু হয়ে গেছে। আমি যখন কোথায় যাব? এই ঠং করবি না, চুপচাপ বসে থাকতে পারলে বয় না, এখান থেকে যা। ওরে বাবা, এতক্ষণ আমি ছিলাম শেষ ভরসা আর এখন আমাকে ভাগিয়ে দেওয়া হচ্ছে। ওকে ফাইন, ঠিক আছে, তোমাদের প্রেমের মাঝখানে আমি ঝামেলা হলাম, আমি চলে যাচ্ছি অন্য ডিভিডিও। কই যাস? তুই কিন্তু ওকে আসতে বলেছিস, আমি না সত্য থাকতে হবে। তাও ঠিক, তাহলে এক কাজ করি, আমি আর ফয়সাল ভাই কথা বলি, তুই মাঝখানে থাকিস না, তুই গিয়ে অন্য টেবিলে বল, ঠিক আছে ফয়সাল ভাই? আমি মজা করছিলাম। পাপি, আমি আসলে এরকম করে থাকতে পারছিলাম না, অস্থির হয়ে উঠেছিলাম। আর আমাকে যখন ওভাবে ফেলে চলে গেলেন তখন এসব মনে ছিল না? বলো যেতে চো, সরি তো বললাম, আর সরি বলা ছাড়া আমার কি বলবার আছে বলো। তোরা বয় কথা বল, হ্যাঁ আমি একটু আসছি। কই যাস? কই যাস মানে সারাক্ষণ ভ্যান 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 করছি কেন? হ্যাঁ ছোট বাচ্চাদের মতো এরকম আস্ত একটা সুদর্শনপুর সামনে বসে আছে, তাও তো আমাকে লাগবে। হ্যাঁ তোর কথা বল, আমি আসছি একটু। এইটা শোনো, মিষ্টি বোধ হয় আমাদের দুজনকে একটু নিজেদের মতো কথা বলার সুযোগ দিতে চাইছে। আমাদের নিজেদের আর কি আলাদা কথা থাকতে পারে? হয়তো ভাবছি আমার এখন হাঁটু গেড়ে বসে তোর কাছে ভাব চাওয়া উচিত। প্লিজ, কফি শপে তুমি আমার সাথে কোনো সিন ক্রিয়েট করতে পারবে না। কফি দি, কফি শপে এসব করলে সিন ক্রিয়েট হয় নাকি? আগে তো কখনো করা হয়নি, সুযোগটা কেন হাতছাড়া করবো? করি নাটক করতে পারবে না, তুমি খারাপ হবে। এই সুযোগটা তো আমি মিস। বিয়ের ব্যাপারে কোন ডিসিশন নিয়েছো? চোরের মতো মানুষকে যদি কখনো রাস্তায় ধরা যায় তখন তাকে কি করা উচিত? আরে মিষ্টি, তুমি এখানে কি করছো? কফি শপে মানুষ যা করে তাই করছি। আচ্ছা আচ্ছা, তুমি বন্ধুদের সাথে ফান করতে এসেছো? আপনি এখানে কি করছেন? এটা তুমি একটা প্রশ্ন করলে, তুমি বন্ধুদের সাথে কফি খেতে আসতে পারো, আর আমি এখানে তাছাড়া এটা তো আর কোনো, আমি কফি শপে ভিক্ষা করতে আসিনি, কিন্তু আপনি তাই করছেন। অ্যাক্টিং, একটা অভিনয়ের প্র্যাকটিস করছি, তাছাড়া এটা তো জীবন থেকে শিখে নিতে হয়, তাই না? হ্যাঁ তা করতে পারেন, আর তাছাড়া আপনাকে এই গরিব ফকিরের চরিত্র ছাড়া অন্য কোনো চরিত্র মানাবেও না। মিষ্টি, ব্যাপারটা ঠিক তা না, ব্যাপারটা হচ্ছে এই ক্যারেক্টারটা খুবই স্ট্রাগলিং একটা ক্যারেক্টার, সিনেমার মূল চরিত্র। আচ্ছা, কিন্তু তার অনেকগুলো ছোট ভাই বোন আছে, তাদের লেখাপড়া খরচ সব কিছু মিলে অনেক টাকা পয়সা দরকার হয়, কিন্তু এই ক্যারেক্টারটা খুবই ইগোয়েস্টিক ক্যারেক্টার, ইগোটোন তার খুব টরটরে, সে কারোর কাছে হাত পাতবে না, তাই সে ভিক্ষা করছে। তাহলে তো অভিনয় আর হচ্ছে না আপনার। কেন দেখতে পাচ্ছেন না, আপনি হাত পেতে ভিক্ষা চাইছেন সবার কাছে, আর টাকা তো দেওয়া যাবে না, কিন্তু যদি কফি খেতে চান তাহলে ক্রেডিট কার্ড দেখাও তো পারি। কফি? আমি এমনিতেই কফি খেতে অনেক ভালোবাসি। কিন্তু এই যে এই পোশাকে ভিতরে যাবেন কি করে সেটা ভেবেছেন? না না না, পোশাকে কি আসে যায়, নিজের পয়সা দিয়ে কফি কিনে খাবো, পোশাকের কোনো ধরন আছে নাকি আমার? ওকে ফাইন, তাহলে চলেন আমার ফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দিই, দ্য আপকামিং ভিখারি অভিনেতা। তুমি এখন আমাকে নিয়ে ফান করছো, একদিন যখন আমি বাংলাদেশে খুব বড় সড়ো স্টার হয়ে যাব তখন তোমার এই দিনটার কথা মনে হবে। সেই শখ আসলে আমার নেই, তার চেয়ে বরং চলুন এক কাজ করি, আমরা ফুটপাথে কোথাও বসে চা খাই। মানে কি না কফি অফার করলে? হ্যাঁ এখন ক্যান্সেল করে দিয়েছি, ঠিক আছে, বিকজ এই গেট আপে ভিতরে নিয়ে আপনাকে আসলে যাওয়া যাবে না। তুমি আমার অ্যাক্টিংটা ছোট করে দেখলে? সেটা কেন হবে, এই পোশাকের একটা লোকের সাথে বসে ফুটপাতে আমার মতো একটা সুন্দরী মেয়ে চা খাচ্ছে,
সেই ব্যাপারটা কি বেশি হয়ে যাচ্ছে না? হচ্ছে, কিন্তু সাথে আমার ভয় লাগছে। কিসের ভয়? তুমি সাথে থাকলে তো কিছু না কিছু ঘটে যায়। আমি ভাবছিলাম আবার বাস ট্রাক উঠে না আসে। চলো।